ক্ষমতার লড়াই লড়েন শাসক বিরোধী দলের নেতা মন্ত্রীরা, আর ক্ষমতার লড়াইয়ে রাজনৈতিক দলগুলিকে এগিয়ে দেওয়ার চেষ্টায় সামিল হন সাধারণ মানুষ। কিন্তু সেই লড়াইয়ে অনেক সময় রক্ত ঝরে সাধারণ মানুষের। পরিবারগুলিকে সহ্য করতে হয় স্বজন হারার বেদনা। পঞ্চায়েত নির্বাচনের হিংসায় শুধু সিপিএম, তৃণমূল কংগ্রেস, বিজেপি কর্মীরাই নন, প্রাণ হারাতে হয়েছে আইএসএফ কর্মীদেরও, যার মধ্যে একজন ভাঙড়ের ভোগালী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের 191 নম্বর বুথের আইএসএফ কর্মী রেজাউল গাজী। রাজনীতি তাকে স্বপ্ন দেখিয়েছে, আবার রাজনীতি কেড়ে নিয়েছে তার প্রাণ। 12ই জুলাই প্রাণ হারানোর পর কেটে গিয়েছে মাস খানেকেরও বেশি সময়। কেমন আছে রেজাউল গাজীর পরিবার জানতে আমরা সিএন পৌঁছে গিয়েছিলাম তার বাড়ি। গত 11ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ফল গণনা হয় এবং তারপরে এই ফল গণনার রাতেই কাঠালিয়া যে হাইস্কুল রয়েছে সেই কাঠালিয়া হাইস্কুলের সামনেই একেবারে সেখানে রেজাউল গাজী পশ্চিম ভোগালী খাঁপাড়ার বাসিন্দা 191 নম্বর বুথের বাসিন্দা তিনি এই নির্বাচনের ফলাফল গণনার সময় সেই সময় সেখানে উপস্থিত ছিলেন এবং অভিযোগ যেমনটা ছিল যে ওই যখন ফল গণনা হচ্ছে তখন নির্বাচনী ফল গণনার যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের বাইরে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে তার মৃত্যু হয় এবং তারপরেই পরদিন সকালবেলায় অর্থাৎ 12ই জুলাই তার দেহ উদ্ধার হয় এবং তারপর থেকেই কেটে গিয়েছে বেশ কয়েকটা মাস। কিন্তু কেমন রয়েছে এই পশ্চিম ভোগালীর খাপাড়ার রেজাউল গাজীর পরিবার, আর সেই সম্পর্কের খোঁজ খবর নিতেই কেমন আছে ওরা আমরা দেখতে সিএনএর ক্যামেরা পৌঁছে গিয়েছে সরাসরি রেজাউল গাজীর বাড়িতে। কিভাবে দিন যাপন করছে তারা তার খুঁটিনাটির খোঁজ খবর নেব আমরা। আদৌ সরকারি সাহায্য মিলেছে কি সে সম্পর্কেও জানবো আমরা তাদের কাছ থেকে। পশ্চিম ভোগালীর খাঁপাড়ার বাসিন্দা রেজাউল গাজী 11ই জুলাই ফলাফল বেরোনোর পর 12ই জুলাইয়ের রাতটা এখনো ভুলতে পারে না রেজাউল গাজীর পরিবার। রাত তখন 11টা। আইএসএফ প্রার্থী জিতে যাওয়ায় কাঁঠালিয়া থেকে মিছিল বার করার সিদ্ধান্ত নিয়েছিলেন আইএসএফ কর্মীরা। সেই মিছিলে যোগ দিতে ভোগালিয়া গ্রাম থেকে গিয়েছিলেন আইএসএফ সমর্থক রেজাউল গাজী, তার ভাই জাইরুল গাজী এবং আরও কয়েকজন। আচমকাই শুরু হয় মুহুর্মুহুর গুলিবৃষ্টি। রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ চব্বিশ পরগনার এই এলাকা। অভিযোগ, র্যাফের পোশাক পরিহিত কিছু ব্যক্তি গুলি চালিয়েছিল ওই মিছিলের ওপরে। নিহত রেজাউল গাজীর মেজু দাদার আক্ষেপ, ভোট হিংসায় বলি হওয়ার পর মুখ্যমন্ত্রীর সান্ত্বনা বাণী ছিল 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং সরকারি চাকরি, তার কোনোটাই কপালে জোটেনি এই গরিব পরিবারের। চলছে ওই বাপ বুড়ো বয়সে এখনও জন দিচ্ছে, মজুরি হচ্ছে, এখন তো দিনকালের অবস্থা খুবই খারাপ। কীভাবে চলছে 350-400 টাকা রোজ এনে এই সংসারে করতে হচ্ছে, করে অসহায় মানে যেরকম মানুষ বাঁচে দুবেলা না খেয়ে একবেলা খাচ্ছে হয়তো সেইভাবে চলছে আমাদের। ওই বাচ্চা মানে ভাইজিরা যেটা জিরাজুল হচ্ছে মেয়ের ওষুধপালা দিচ্ছে, কম বেশি খরচাও দিচ্ছে, এইবারে খরচা সব এটা আইএসএফ নশাস্তির দিক ভাই জানে দিচ্ছে। হ্যাঁ, প্রতি মাসে একটা খরচা দিচ্ছে, সরকারি কোনো সাহায্য আমরা পাচ্ছি না। তবে দিদিমণি যেরকম বার্তা দিয়েছিল যে যে পরিবারে মারা যাবে যে সেই পরিবার থেকে কোনো সরকারি চাকরি দেবে আর 2 লক্ষ টাকা তার হাতে তুলে দেবে, তবে সেরকম কিছু আমরা এখনও পাইনি না। দিদিমণি তো কথা রাখতে পারলেন না। পরিবারের উপার্জনক্ষম সন্তান চলে যাওয়ার পর পেটের দায়ে লোকের জমিতে কাজ করেন রেজাউল গাজীর বাবা আব্দুল জলিল গাজী। বৃদ্ধ বয়সেও হার ভাঙা খাটুনিতে সামান্য উপার্জনে চলে সংসার। তার আক্ষেপ, নেতা মন্ত্রীরা কেউ খোঁজ খবর রাখেন না, সরকারি কোনো সাহায্য আবেদন করেও পাননি, তবে ভাইজান মাসে মাসে 1000 টাকা এবং ওষুধপত্র পৌঁছে দেন তাদের পরিবারকে। ছেলের মৃত্যুর পর আপনি সমস্ত সংসার চালান, কিভাবে চালান?
কীভাবে জুন মজুরি খেটে চালাই, জুন মজুরি খেটে চালাই। কোথায় কাজ করেন? লোকের এই লোকের জমিতে জুন মজুরি খেটে চালাই। এতে কত ইনকাম হয়? ওই 300-350। এতে সংসার চলে? এতগুলো চলে না, তা বুঝি চালাতে হয়। ভাইজান যা পয়সা করি ঝার দিচ্ছে, ভাইজান দিচ্ছে, খরচা বর্চা দিচ্ছে কিছু কিছু, ওই অসুখ বিসুখ আর মাসে মাসে 1000 টাকা এলাতে যায়। আর অসুখ বিসুখ হলে শেষে গুণ দেয়। সরকারিভাবে কোনো সাহায্য? না, সরকারিভাবে কোনো সাহায্য দেয়নি। কোনো আবেদন করেছিলেন যে আমরা পাচ্ছি না সাহায্য? হ্যাঁ, করা হয়েছে। কোথায় আবেদন করেছিলেন? এই সব পার্টির কাছে। আচ্ছা, তারা দেয়নি? না। বাধ্য হয়ে কাজ করতে হয় স্বামীকে, না হলে কিভাবে চলবে এত বড় পরিবার? আক্ষেপ রেজাউল গাজীর মা আনোয়ারা বিবির। বুড়ো মানুষটা খেটতেছে, তাই সেই বেগে সংসারটা চলছে। খেটে আনতে চাই, আমরা খাচ্ছি। আর মুখ্যমন্ত্রী তো কিচ্ছু সাহায্য এখনো পাইনি। আমরা রেজাউল থাকলে চিন্তা করতে হতো না, ঝিন করো সংসারটা চালাতো ঝিন করো। ওরা ভাইজান দেখতেছে, দুবার করে টাকা দিয়েছে 2000। প্রতি মাসে দেশে 2000 দেশে, দু মাসে 2000 দেশে। মুখ্যমন্ত্রী কথাটা যেটা বললো সেটা তো করলো না। রেজাউল ব্যাগ তৈরির কাজ করতেন। এক বছরেও কিছু বেশি সময় আগে বিয়ে হয়েছিল রেজাউলের। অনেক স্বপ্ন নিয়ে তার সঙ্গে ঘর বেঁধেছিলেন তার স্ত্রী আসমা তারা খাতুন। রয়েছে তার 4 মাসের ফুটফুটে এক কন্যা সন্তান। বাবাকে বোঝার আগেই বাবা হারিয়ে গিয়েছে নীল তারাদের দেশে। ভাইজান নওসাদ সিদ্দিকী তাদের দেখলেও মুখ্যমন্ত্রী বা শাসক দলের তাদের প্রতি কোনো সহানুভূতি নেই, তারা বিরোধী দল বলেই। ক্ষোভ রেজাউল গাজীর স্ত্রীর গলায়। ভাইজানের সাহায্য ওখান থেকেই এসেছে। মুখ্যমন্ত্রী বলছিল যে চাকরি দেবে, 2 লাখ টাকা দিবে, সেটা কথা রাখতে পারিনি। এখনো পর্যন্ত সিনি কিচ্ছু দিচ্ছেনই না। বাচ্চার শরীর খারাপ হলে, আমাকে হলে, ভাইজানির ওখান থেকে তরফ থেকেই আসছে, মুখ্যমন্ত্রীর ওখান থেকে কিচ্ছু আসেনি, এখনও 10 টাকা পর্যন্ত আসেনি। 2 লাখ টাকা হুঁকাটে চাকরি দেবে বলছিল, এই 3টি দাবি আছে। এই দুটো জিনিস যা যা দাবি করেছিলেন সেইগুলো যেন দেয়। 2 লক্ষ টাকা চাকরি। বেঁচে থাকাকালীন ভালো উপার্জন ছিল রেজাউলের। সরকার কি কিছু সাহায্য করতে পারত না? বিষয়টি খারাপ লাগছে বন্ধু থেকে প্রতিবেশীদের। পরিবারে তো খুবই গরিব, খেটে খায় মাঠে, তাও নিরেল ঠেলে ধান ঝেড়ে এইভাবেই খায়। ধান রোয়া ওই বুড়ো মানুষ কোদাল ঠেলে ঠেলে পিলি দেওয়া এইভাবে খাওয়াচ্ছে। খুব কষ্টের সঙ্গেই সংসারটা যাচ্ছে। ভাইজানের থেকে উনিও তো খুব চাপে আছে। ওনার ছেলে, ওনার ভাইজানের ছেলেরা তো, ওনারাও তো বাড়িতে থাকতে পারছে না। যারা মেন সব কেস নামে কেস আছে, ওরা যেটা যতটুকু ক্ষমতা ততটুকু দিচ্ছে। বাচ্চার যখন শরীরটা খারাপ হচ্ছে, ওনার স্ত্রীর যখন শরীরটা খারাপ হচ্ছে, তখন যতটা ক্ষমতা ওরা ততটা দিচ্ছে। ক্ষমতা নেই কিন্তু খাটতে যেতে হচ্ছে, কিছু করার নেই। সংসার পরিবারটা তো চালাতে হবে। মুখ্যমন্ত্রী যে দাবিটা, যে এটা করেছিল যে 2 লাখ টাকা অথবা একটা চাকরির ব্যাপারে, সেটাও তো এখনও পর্যন্ত কোনো কিছু পাচ্ছে না। কিন্তু সরকারের থেকে কোনো কেউ একবারও খোঁজও নিচ্ছে না পরিবারকে। সরকারের তার তো তেমন কোনো সাহায্য আসেনি এখনও। আশা ছিল যে দেবে, পাবে, একটা বাচ্চা একটা ভবিষ্যৎ হবে, বউটার একটা ভবিষ্যৎ হবে, এরকম একটা আশা ছিল। কিন্তু এখন আর নেই। এতদিন হয়ে গেছে, অনেক জায়গায় শুনলাম পেয়েছে কিন্তু এখনও পাই। ভালো কাজ করতো, ওর ভালো ইনকাম ছিল, ওর এরকম পরিস্থিতি থাকতো না। এবারে সেই হিসেবে ওনা আমার বড় মা হয়, বড়াব্বা হয়, ওনারা সুখেই ছিল। কিন্তু এই আমার ওই ভাইটা চলে যাওয়ার পর থেকে ওর একটু সংসারে একটু ডিস্টার্ব হয়ে গেল। এখন আমার ওই বড়াব্বার জন্য মজুরি দিতে হয়, ওই বউটার বাচ্চাটার দেখার জন্য। কিন্তু যে শাসক দলের বিরুদ্ধে এত অভিযোগ, কি বলছেন সেই শাসক দলের প্রতিনিধি? তৃণমূল নেতা তথা বুথ কমিটির সভাপতি মাহিবুর খানের কথায় তিনি কর্তব্য অনুযায়ী ওপর মহলে রেজাউল গাজীর বিষয়টি জানিয়ে দিয়েছিলেন। ক্ষতিপূরণ পাবে কিনা সেটা শীর্ষ নেতৃত্ব বিচার করবে। আমরা তো জানি আমাদের এলাকার ছেলে, আমরা জানি যে ও মারা গিয়েছিল। তা আমরা উপর নেতৃত্বকে জানিয়েছি, তারা দেখছে, আশ্বাস দিয়েছে, ভবিষ্যৎ বলবে কি হবে না। উপর নেতৃত্ব, উপরের নেতৃত্ব আমরা জানানো, আমাদের যেটা কর্তব্য আমরা পালন করেছি, উপর নেতৃত্বকে জানিয়েছি। এবার পাবে কি না পাবে সেটা উপর নেতৃত্ব বিচার করবে। এভাবে আমরা এখনও সাহায্য করিনি, আমরা একটা আলোচনা চলছে আমাদের পার্টিগতভাবে, ওদের একটা সাহায্য করবে, খুব তাড়াতাড়ি ডাকা হবে।
নওশাদ সিদ্দিকীকে বারবার সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়েছে পরিবার। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর কথায়, তিনি নিহত দলীয় কর্মীকে দেখাশোনার কর্তব্য নীরবে করে যাচ্ছেন। তবে মুখ্যমন্ত্রী বলে দেন অনেক কিছুই, কিন্তু পরে তার বাস্তবায়িত হয় না। তৃণমূলের যে চাকরি পাওয়ার কথাবার্তা স্টেজে আছে, আইএসএফ কর্মী বা বিরোধী কর্মী, সেই স্টেজেও নাই। কথা হচ্ছে তৃণমূল আইএসএফ এটা নয়, একটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ভোটের হিংসায় বলি হচ্ছে, শাসক ব্যর্থ হয়েছে, ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশন ব্যর্থ হয়েছে এই হিংসাকে প্রতিরোধ করতে। আর তৃণমূল কংগ্রেস হিংসা শুরু করেছিল, এই হিংসা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তৃণমূলের ক্ষেত্রে এক আচরণ আর বিরোধীদের ক্ষেত্রে অন্য আচরণ, এই আচরণ ধিক্কার জানান। আমি চাইব কি তৃণমূল, কি আইএসএফ, কি কংগ্রেস, কি সিপিএম, কি বিজেপি, শুধু ভাঙুন সারা রাজ্যে যারা এই ভোটের হিংসায় বলি হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের মুখ্যমন্ত্রী যে চাকরি এবং ক্ষতিপূরণের কথা বলেছিলেন এটা যত দ্রুত সম্ভব দেবেন ততটাই ভালো। তবে এই এককালীন একটা টাকা দিলে হবে, চাকরিটা আগে তাদের ইনসিওর করতে হবে, ভবিষ্যৎটাকে সুনিশ্চিত করে পরিবারের। তাহলে কি নবান্নে বসে মুখ্যমন্ত্রীর ভোট হিংসায় নিহত পরিবারগুলিকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং সরকারি চাকরির প্রতিশ্রুতি ছিল নিছকই প্রতিশ্রুতি, নাকি সেই প্রতিশ্রুতিতেও বিভেদ ছিল শাসক দল এবং বিরোধী দলের মধ্যে? পশ্চিম ভোগালীর খাঁপাড়ার রেজাউল গাজীর বাড়িতে দুঃখ দুর্দশার ছবি চিরবিদ্যমান। তার পরিবারের সদস্যরা জানাচ্ছেন, 12 জুলাইয়ের পর থেকে কোনো সরকারি আধিকারিক তাদের বাড়িতে আসেনি সরকারি সাহায্য, কথা রাখেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খোদ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তিনি কোনো রাজনৈতিক দল দেখবেন না, পঞ্চায়েত নির্বাচনে যাদের মৃত্যু হয়েছে তাদের বাড়িতে আর্থিক সাহায্যের পাশাপাশি চাকরি দেওয়া হবে পরিবারের এক সদস্যকে। কিন্তু সেই চাকরি তো দূরস্থ, কোনো ধরনের আর্থিক সাহায্য আসেনি, এমনটাই অভিযোগ করছেন রেজাউল গাজীর পরিবার পরিজন। ক্যামেরায় লিসন লোদের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, ভাঙড়।